এই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো প্রকার মিল নেই। যদি ঘটনাটি কারো সাথে মিলে যায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। মিঠু বিয়ের দাওয়াত পেয়ে ঢাকা থেকে বন্ধুর গ্রামের বাড়িতে এসেছে। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর তার বন্ধু এলো। কিরাজিব, এতক্ষণ কোথায় ছিলি? দেখতো কতক্ষণ ধরে তোর জন্য দাঁড়িয়ে আছি। রাজীব কোথায় গেল? বিয়ে বাড়িতে আসলাম, কেউ নেই। সবাই কি চলে গেল নাকি? কয়টা বাজে? রাজীবও নাই, কই গেল? সে তার বন্ধুকে হঠাৎ করে উদাও হতে দেখে তার মনে সন্দেহ হলো, আর মনে মনে ভাবতে লাগলো এত বড় বিয়ে বাড়িতে একটা মানুষও নেই। সে একটু ভয় পেয়ে গেল আর তার বন্ধুকে খুঁজতে লাগলো। রাজীব, তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তোর সাথে বিয়েতে ছিলাম, তুই কোথায় চলে গেছিস? বিয়ে তো আজকে না, বিয়ে তো কালকে, তো তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো ওই বিয়েতে ছিলাম। আরে, এটা তো বিয়ে বাড়ি না, এটা তো একটা শ্মশান।